আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এনআইভিএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি সঞ্চিতা খান, সহকারী শিক্ষক বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কবিতা নতুন দেশ, এটি আমাদের পাঠ নং 3। আমরা আজকে চলে যাচ্ছি মূল আলোচনায়। নতুন দেশ কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা। আমরা কবিতার পাঠ পরিচিতিতে চলে যাচ্ছি। পাঠ পরিচিতি, কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা কোনো নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে। এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোরই। হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশেপাশে সবার মধ্যে দেখতে চায়। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটির মধ্য দিয়ে একটি ছোট্ট শিশুর মনের অজানা রহস্য জানার যে কৌতূহল, প্রকৃতির প্রতি তার যে সৌন্দর্য মুগ্ধতা, এই বিষয়গুলি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কবি পরিচিতি, বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যের অঙ্গনে অঙ্গনে সম্মানের আসনে অধিষ্ঠিত করে বিশ্বকবি অভিধায় অভিহিত হন রবীন্দ্রনাথ ঠাকুর 1961 খ্রিস্টাব্দ থেকে 1941। তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ঠাকুর বাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশতম সন্তান। আধুনিক বাংলা কবিতার ধারায় নতুন যুগের প্রবর্তক তিনি। মাত্র 15 বছর বয়সে রচনা করেন তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল, গীতাঞ্জলি এবং তার আরও কিছু কবিতার স্ব-অনুদিত কাব্যগ্রন্থ। স্ব-অনুদিত মানে হচ্ছে নিজে অনুবাদ করা, স্ব মানে হচ্ছে নিজ। স্ব-অনুদিত কাব্যগ্রন্থ সং অফারিংসের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মানসী, সোনারতরী, চিত্রা, খনিকা, বলাকা তার অন্যতম কাব্যগ্রন্থ। ছোটদের জন্য রচনা করেছেন শিশু, ভোলানাথ, খাপছাড়া প্রভৃতি কাব্যগ্রন্থ। বাংলা ছোটগল্প প্রথম তার হাতেই প্রতিষ্ঠা লাভ করে। কবিতা ছোটগল্প ছাড়াও উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, ভ্রমণ কাহিনী, বাংলা সাহিত্যের সকল শাখা তার অঢেল দানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ ও চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অনন্য সাধারণ প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ একাধারে সাহিত্যিক, চিন্তক, শিক্ষা সংগঠক, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক, অভিনেতা, অনবদ্য চিত্রশিল্পী। এছাড়া তিনি শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। আমরা অনুশীলনী সৃজনশীল প্রশ্নোত্তরগুলো এখন আলোচনা করব। আমাদের অনুশীলনীতে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি আমি পড়ছি। শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে নিদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে। সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাব জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে। জ্ঞানমূলক প্রশ্ন, নীল আকাশের মাঝে কি সাজে? নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। খ, অনুধাবনমূলক প্রশ্ন, থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, থাকি ঘরের কোণে বলতে কবিতায় শিশুর অবরুদ্ধ একঘেয়ে জীবনকে বোঝানো হয়েছে। জলের ঢেউয়ের নৃত্যরত নৌকা একসময় ভাটার টানে অজানা গন্তব্যে পাড়ি জমায়। নতুন দেশ কবিতায় শিশুর মনেও তেমনি করে ভেসে যাওয়ার ইচ্ছা জাগে, কিন্তু সে সুযোগ তার নেই। ঘরের কোণের বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছে কৌতূহলী এ শিশুর মন। আলোচ্য উক্তিটি দ্বারা এই বিষয়টি এখানে প্রকাশ পেয়েছে। প্রশ্ন গ, প্রয়োগমূলক, রিদিতার সেন্ট মার্টিনের দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উত্তর, রিদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যের নতুন দেশ কবিতায় উল্লেখিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রকাশ পেয়েছে বা প্রতিফলিত হয়েছে। নতুন দেশ কবিতায় কবি এক ছোট শিশুর মনের অপরিসীম অজানা কৌতূহল এবং সৌন্দর্য চেতনার দিকটি অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।
ভাটার টানে ছুটে চলা নৌকার মতো দূরের নগর বনে পাড়ি জমাতে চায় সে। কল্পনাকে আশ্রয় করে তাই সে চলে যায় নতুন এক দেশে। সে দেশের প্রকৃতির শোভা তাকে মুগ্ধ করে। সাগরপাড়ের নৌকা সারি সারি নারিকেল গাছের শোভা এবং নীল আকাশের মাঝে পাহাড়চূড়ার অসাধারণ সৌন্দর্য তাকে বিমুগ্ধ করে। অতিপক্ষে আমরা রীতিতার প্রকৃতির প্রতি মুগ্ধতা লক্ষ্য করি। সেন্ট মার্টিন দ্বীপের সারি সারি নারিকেল গাছ, বড় বড় নৌকার সৌন্দর্য তাকে পুলকিত করে। সমুদ্রের নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ রীতিতাকে নিয়ে যায় অন্য এক জগতে। এভাবে উদ্দীপকটিতে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি রীতিতার মুগ্ধতায় প্রকাশ পেয়েছে। নতুন দেশ কবিতায়ও ছোট শিশুর প্রকৃতির প্রতি এক গভীর মুগ্ধতা পরিলক্ষিত হয়। তাই বলা যায় যে উদ্দীপকে রীতিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রায়িত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। আমরা চলে যাচ্ছি ঘ, উচ্চতর দক্ষতা। উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে। উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। উত্তর: উদ্দীপকে প্রকৃতির প্রতি একটি মেয়ের সৌন্দর্য মুগ্ধতা ফুটে উঠেছে, যেটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে। নতুন দেশ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছোট শিশুর প্রকৃতির প্রতি মুগ্ধতা, অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষাকে ছন্দবদ্ধ করেছেন। কবিতায় দেখা যায় একটি শিশু ঘাটে বাঁধা নৌকার জলের ঢেউয়ে আন্দোলিত হওয়াকে নৃত্য হিসেবে মনে করছে। ভাটার টানে ছুটে চলা নৌকার মতো সেও অজানার দেশে পাড়ি জমাতে চেয়েছে। উদ্দীপকও আমরা রীতিতার মাঝে প্রকৃতির প্রতি এমন মুগ্ধতা লক্ষ্য করি। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ তাকে অন্য এক জগতে নিয়ে যায়। কল্পনায় সে বিচরণ করতে চায় সমুদ্রে, পাখির মতো উঠতে চায় আকাশে, আবার কখনো মন চায় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে। প্রকৃতির নানা সৌন্দর্য তার মনে কৌতূহল জাগিয়ে তোলে। নতুন দেশ কবিতায় শিশুর অজানাকে জানা সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচনের এক অপার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। কবিতায় শিশুটি অজানাকে জানার এবং নতুনকে আবিষ্কারের নেশায় কল্পনাকে আশ্রয় করে পাড়ি জমিয়েছে এক নতুন দেশে। অন্যদিকে উদ্দীপকে রীতিতার মাঝেও প্রকৃতির সৌন্দর্য মুগ্ধতা, প্রকৃতির অজানা রহস্য জানার কৌতূহল আমরা লক্ষ্য করি। তাই সার্বিক এই আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উদ্দীপকটি যথার্থভাবেই নতুন দেশ কবিতার মূলভাবকে ধারণ করেছে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আজকে আমাদের এই ক্লাসে কোনো বাড়ির কাজ যাবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।